সত্যজিৎ রায় তাঁদের ভাস্কো দা গামা। ছবির মাধ্যমে জয়সলমীরকে আবিষ্কার করে তিনি তাঁদের বাঁচিয়েছেন, একথা এখনও মনে করেন জয়সলমীরের মানুষ, জানালেন কুশল চক্রবর্তী। সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে নন্দনে বিশেষ প্রদর্শনীতে উঠে এলো এমনই নানা অজানা তথ্য। ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের উপর বিশেষ প্রদর্শনী। নন্দন টুয়ের এই প্রদর্শনীতে ছিল প্রয়াত চিত্র পরিচালকের ব্যবহার করা ক্যামেরা, হাতে লেখা চিত্রনাট্য, ছবির চরিত্রদের কস্টিউম সবই। আর রবিবার প্রদর্শনীর শেষ দিনে ছিলেন তাঁর ছবির কলা কুশলীরা, সুবীর বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, বরুণ চন্দ, মনোজ মিত্র, মমতা শঙ্কর প্রমুখ। ছিলেন সোনার কেল্লা সেই ছোট্ট মুকুল কুশল চক্রবর্তী। ওনার ছবিতে বাচ্চারা এত ভালো পারফর্ম এই জন্য করতো, উনি বাচ্চাদের সঙ্গে অন্য একটা প্ল্যাটফর্ম থেকে উনি অভিনয় করত, মানে অভিনয় শেখাতেন বা তাদের সঙ্গে এ করতেন। সোনার কেল্লার জন্য এখনও সত্যজিতের কাছে কৃতজ্ঞ জয়সলমীরের মানুষ, জানালেন তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। এই বাবার বয়স ছিল তোপসের বয়স। এই বাবা সেই লাঠি শুট স্টে ওখানে শুটিং দেখেছিল, বললো হ্যাঁ ইয়াদ হ্যাঁ লব্বা সাহাবি থা, হ্যাঁ সেই লাল খেরোর খাতা যার মধ্যে সত্যজিৎ আঁকিবুকি কাটতেন, উঠে এলো তারও কথা। খেরোর খাতাটা ছিল যেটা শুটিং এর খাতা আমরা বলি, মানে টেকনিক্যাল শুটিং এর খাতা। তো সেখানে উনি মানে খাতার লাস্টে নানা রকম মুখের স্কেচ থাকতো, এবং সেটা খুব ইন্টারেস্টিং, কারণ তখন সকলেই বাবার সঙ্গে দেখা করতে পারতো, সকলেই ওকে ফোন করতে পারতো, উনি টেলিফোন বইতে ছিলেন, নামটা নাম্বারটা ছিল, এবং যেই আসতো দরজা খুলতেন, কথা বলতেন, এবং যে কারণে প্রচুর লোকের সঙ্গে মেশা একটা হতো, এবং যাকে ইন্টারেস্টিং লাগতো তার একটা থাম্বনেল স্কেচ করে রাখতেন খেরোর খাতার ওই লাস্টের দিকে। পথের পাঁচালে তাকে অমরত্ব দিয়েছে অপুর মুখে ছবি শুরুর দিনগুলোর স্মৃতিচারণা। মা আমাকে নিয়ে আমার মামা বাড়ি গিরিডিতে নিয়ে গেলেন, সেখানে নিয়ে গিয়ে চুল কেটে দিলেন যাতে ছবি করতে না পারে। তারপরে ওখান থেকে আবার সেই কাকাবাবু লোকজন পাঠিয়ে অনিল চৌধুরী, উনি ব্যবস্থাপনায় ছিলেন, সেই অনিলবাবুকে আর সঙ্গে আরও দুজন তিনজন লোককে আমাকে গিরিডিতে পাঠিয়ে দিলেন ধরে নিয়ে আসবার জন্য। অপুর মুখে ছবি শুরুর দিনগুলোর স্মৃতিচারণ, আরও নানা অভিজ্ঞতা টুকরো টুকরো স্মৃতিচারণ, বিশ্বখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করার অসামান্য স্মৃতি এখনও মনের মণিকোঠায় রেখে দিয়েছেন এই শিল্পীরা। এদিনের অনুষ্ঠানে তাঁদের ভাষ্যে উঠে এলো সেসব দিনের কথা। ক্যামেরায় দেবাশিস চন্দের সঙ্গে অনুসূয়া বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।